আমার এক বন্ধু এক জানাজার নামাজ পড়াইতে গেছে এক জায়গায়, জানাজা, যেই মাইয়িত মারা গেছে এই মাইয়িতের ছেলে বিদেশ থেকে আইছে বাবার জানাজা পড়ার লাগিয়া। তো বাপ বাপ মারা গেছে, বাবার জানাজা পড়তে বিদেশ থেকে ছেলে আইছে, এই ছেলে নিজের ছেলেরে নিয়ে আইছে, মরার আগে দাফনের আগে কমাস কম দাদার চেহারাটা নাতিরে এক নজর দেখাইবার লাগিয়া। অর্থাৎ বাপের জানাজা পড়তে সন্তান এসেছে, সাথে নাতিরে লয়ে আইছে, মরা মানুষ দাদার চেহারাটা শেষ দর্শন একটু দেখাইবার লাগিয়া। ফ্রিজ আপ করে লাশ রেখে দেয়, এখন লাশ রেখে দিছে। তা আমার বন্ধু বলতেছে জানাজাটা কেবল শেষ করছি, এবার লাশটা আপনজনরা উঠাইতেছে, এই সময় নাতি বাপের কাছে জিগাইতেছে, মাইয়েতের নাতি তার বাবারে জিজ্ঞাসা করতেছে, আব্বু এখন কি দাদার লাশ আগুন দিয়া জ্বালাইবা? নাউজুবিল্লাহ বলেন। আপনারা কি আমার এই কথাটা শুনছেন? মনে হয় শোনেন নাই না, মানে আমি যে এখন বললাম এটা আওয়াজটা গেছে আপনাদের কানে? নাউজুবিল্লাহ, এরকম ব্যবলার মতো কইলেন কে? কি কি কইতেছে আমি আবার খবরটা দিই, এই ভিতরে মাইক ঠিক করেন, নাম কি যেন? মিজান ভাই, সার্ভিস খুব ভালো করে দিতেছেন আপনি, ধন্যবাদ আপনারে। তা ভিতরে আওয়াজ ঠিক করেন, বাইরের হর্ন সব বন্ধ করে দেন, দরকার হয় দরকার নাই বাইরে। তে ছেলে নাতি তার বাবাকে বলতেছে যে আব্বু এই এখন যে দাদারে লয়ে যেতেছে, কই লয়ে যায়, এখন কি দাদার লাশ আগুন দিয়ে পুরাইব? কিরকম কথাটা জিগাইছে চিন্তা করে দেখছেন? জিগাইছে কি লেগা? তার মানে হলো একটা মুসলিম সন্তানের এতটুকু জ্ঞান নাই, মুসলমানের ঘরে জন্ম নেওয়া একটা মুসলিম কিশোরের এতটুকু জ্ঞান নাই, মৃত্যুর পরে মুসলমানকে কোন জায়গায় পাঠানো হয় এটা সে জানে না, মরার পরে মাইয়েতের সাথে কি আচরণ করা হয় তাও জানে না, মরার পরে মাইয়েতের সাথে আল্লাহর পক্ষ থেকে কি আচরণ আছে তাও জানে না। ইসরাফিলের বাসী পর্যন্ত বরজখের জগতে মাইয়েতের হাল, মাইয়েতের অবস্থা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়েতের যে হালত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এ সম্পর্কে ন্যূনতম আইডিয়া একটা মুসলিম সন্তানকে তার পিতা দেয় নাই। অর্থাৎ মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও, কালিমাওয়ালা হওয়ার পরেও, জন্মের পরে তার ডান কানে আজান হয়েছে, বাম কানে আকামত হয়েছে বটে, কিন্তু মরার পরে কি হবে, মরার পরে কি হয় তা তার জানা নাই। এই এতটুকু শিক্ষা প্রজন্মের সন্তানকে বাপ হয়ে দেয় নাই। একটা তো যে জন্মসূত্রেই কেউ কালিমা পায় না, কাফের অবস্থাই তার জন্ম, এরকম যারা আছে যারা আছে ইমানের দৌলত সে পায় নাই, মাহরুম দৌলতে ইমান তো আল্লাহ পাকের দেওয়া তোহফা দান, এটা আল্লাহ যারে পছন্দ করে তারে দিয়ে দেয়, যে কদর করে এটার সে এটারে কবরে লয়ে যায়। দৌলতে ইমান আল্লাহ পছন্দ না করলে দেয় না, আল্লাহ যাকে পছন্দ করে তাকে দৌলতে ইমান দেয়। হুজুরের চাচা আবু তালিবকে আল্লাহ পছন্দ করে নাই, আল্লাহ তাআলা আল্লাহর কালামে আয়াতে কোরআনের মাধ্যমে নবীজিকেও এটা জানায় দিছে, আপনি ভালোবাসেন চাচারে, আমি তো বাসি না, ডাইরেক্ট কথা বলে দিছেন আল্লাহ তাআলা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এটা তো পাই না ঈমান, কালেমা একবারের জন্য পড়ে নাই, অথচ একবারের জন্য বিশ্বাসের সাথে যদি কালেমা কেউ পড়ে, সেও এই ঈমানের কারণে কালিমার বিশ্বাস আর দৌলতে ঈমানের ছোট্ট
নূর হিফাজতের কারণে একেবারে কনিষ্ঠ ঈমানও যদি তার হয় তো আল্লাহ তাআলা তাকে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত দান করবে সুবহানাল্লাহ দৌলতে ঈমান একটা তো পাই নাই জন্মসূত্রেই পায় নাই বেদনার বিষয় হলো পাইছে মুসলমানের ঘরে জন্ম হয়েছে নামের শুরুতে মোহাম্মদ লাগানো আছে মুসলিম দলবদ্ধ নাম সাহাবী নবী এদের অনুকরণে নামের সাথে মিলায়া নামটাও পাইছে জন্মের পরে আযান ইকামতও পাইছে কিন্তু তার পিতার অবহেলার কারণে ঈমান শিখে নাই অথবা তার শিক্ষাগত অবস্থান আর তার ঈমানের অযত্নের কারণে তার ঈমান রক্ষা হয় নাই যখন মরতেছে তখন মুরতাদ হয়ে বেঈমান হয়ে কবরে যাইতেছে এই যে একটা বেদনার বিষয় সে ঈমানের ন্যূনতম যে বিষয়গুলো জানার মাধ্যমে তার কালিমার হক আদায় করাকারী হবে সে এইটুকু জ্ঞানও তার বাপ তাকে দেয়নি এ কারণে সন্তান জিগাইতাছে বাবারে যে আব্বু দাদার লাশ কি আগুনে জ্বালাইবা নাকি এখন তার মানে কবর জগৎ একটা আছে কবরেই যে মুমিনের জান্নাতের ব্যবস্থা আছে কালেমাওয়ালার কবর জান্নাতের বাগান আল্লাহর রাসূল বর্জক সম্পর্কে বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার কবর কারোর জন্য জান্নাত হবে কারোর জন্য দোজক হবে এই বিশ্বাস এই শিক্ষাটাই সে এখনো পর্যন্ত পায় নাই তে এই এটা না পাওয়ার কারণে জিগাইতেছে আগুনে জ্বালাইবা নাকি তবে আগুনে জ্বালানোর এই শিক্ষা পাইলো কোথা থেকে সে ইসলাম নিয়ে কিছু না জানলেও ইসলামের কথা না বুঝলেও ইসলাম সম্পর্কে তার কানে আওয়াজ কেউ না দিলেও বাবা মার কোলে বসে বসে ছোটবেলা থেকে হিন্দি ফিল্ম দেখে দেখে নাটক আর সিনেমার মাধ্যমে এতটুকু জেনেছে সে যে কিছু মানুষকে মরার পরে আগুনে জ্বালানো হয় এটা কিন্তু সে সিনেমা দেখে দেখে শিখে ফেলেছে আমাদের সামাজিক এই আয়োজনগুলোর মাধ্যমে মুসলমানের সন্তানকে কবরের আইডিয়া দেওয়া হয় সামাজিক মাহফিল দাওয়াতের মাধ্যমে মুসলমানের সন্তানকে রব চিনানো হয় স্রষ্টা একজন আছে দেখা যায় না স্রষ্টাকে চোখে দেখা যায় না কিন্তু তাকে মানতে হয় স্রষ্টার বিশ্বাস দিলে রেখে মুমিন হইতে হয় তাকে শিখানো হয় স্রষ্টা পাইতে স্রষ্টার হুকুম মেনে নামাজ পড়তে হয় স্রষ্টা পাইতে স্রষ্টার হুকুম মেনে রোজার মাসে রোজা রাখতে হয় স্রষ্টা পাইতে স্রষ্টার হুকুম মেনে হালাল হারাম বাছাই করে চলতে হয় এই যে ইসলামের খবরগুলো দাওয়াতের মাধ্যমে মানুষের কান পর্যন্ত বলিষ্ঠ আওয়াজে পৌঁছায়া যায় যারা এদেশে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করতে চায় তারা এই মাহফিলগুলো দেখতে চায় না এই জামায়াতগুলোকেও তারা দেখতে চায় না এ কারণে দেখেন বিগত 16 বছরে আওয়ামী লীগ এদেশের আলেমদের উপরে যত অত্যাচার করছে আর দিনী কাজে যত বাধা দিছে মানে ওয়াজ করতেছে এটাই বাধা নারায় তকবীর দিছে তাও বাধা মাহফিলের মাইক টানাইছে থানার পুলিশের কাছে মাহফিল মর্গেজ দিয়ে দিছে এই মাইক খুইলা পুলিশ এসে লয়ে গেছে যারা এদেশের মানুষকে ইসলামী শিক্ষার কথা বলবে শিক্ষা নীতির কথা বলবে শিক্ষা সিলেবাসের কথা বলবে মুসলমান সন্তানকে ঈমানিয়াত শেখানোর জন্য ইবাদত শেখানোর জন্য আয়োজনের কথা যারা বলবে তাদেরকে বোমার মামলা জঙ্গির মামলা গাড়ি পোড়ানোর মামলা দিয়া দিয়া নির্দোষ তাহাজ্জুদ গুজার কোরআন তেলাওয়াত
জামাতি আলেম ওলামাকে হাদিসের চর্চাকারী ইলমের চর্চাকারী নায়েবে নবীর জামাতকে জেলখানার ভিতর আটকে রেখে দিয়েছে জাতির কানে যেন সঠিক মেসেজ পৌঁছে দেওয়ার মতো কোনো জবান যেন মাঠে ময়দানে কথা না বলে বিনিময়ে কি হইতেছে যে আমাদের যুবক ছেলেরা আলেম ওলামার পক্ষে থাকা এর জায়গায় তারা আসাদ নূরের পক্ষ গ্রহণ করেছে অনেকে কি কথা বলেন না কেন ঠিক না সাহাবাগে নাস্তিক মুরতাদরা সাহাবাগে সমাবেশ করেছে অবস্থান করেছে এদের প্রত্যেকই মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও এদের ঈমান নাই কিন্তু তাদের না বর্জখের বিশ্বাস আছে না তাদের কুরআনের বিশ্বাস আছে না তাদের নবীর উপরে ঈমান বিশ্বাস আছে না ইসলামের কালচার ইসলামের তাহজিব তামাদ্দুনের উপরে কোনো আস্থা ভক্তি তাদের আছে হ্যাঁ তাদের ইহুদ নাসারাদের খ্রিস্টি কালচারের দরদ আছে মুসলমানের মাটিতে তাওহীদবাদ যেটা এটাকে সরায়া দিয়া হিন্দুত্ববাদ আর বহুত্ববাদ আর নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করার মেহনত তাদের আছে অথচ তারা কিন্তু মুসলমানের ঘরের সন্তান এই যুবকদের কাফেলা যুবক যুবক বহু মুসলমান আছে যারা নাস্তিক্যবাদে বিশ্বাসী এরা না আল্লাহ মানে না রসুল মানে না কবর মানে না তারা হাদিস মানে এই আয়োজন কিন্তু মুসলমানের মাটিতে করে করে মুসলমানকে দিন শূন্য করার চক্রান্ত লম্বা সময় ব্যাপী ইসলামের দুশমনরা করছে এখন হালত এমন হয়েছে আমার তো ভাবতেও অবাক লাগে এগুলো যখন চিন্তা করি তখন অস্থির লাগে আরে কিশোরের কথা কি কমু যুবকের কথা কি কমু প্রধান উপদেষ্টা যিনি তিনি কয় কি দুর্গা পূজা এটা সার্বজনীন উৎসব মানে ইমানিয়াতের বুঝ আমার প্রধান উপদেষ্টার কি পরিমাণ যে উনি আমার প্রজন্মকে সার্বজনীন পূজাকে সার্বজনীন বানায় আমার মুসলমানদেরকে মসজিদ আর মন্দিরের ব্যবধান ভুলানোর চক্রান্ত চলে এসেছে যে ঈদগাহ আর পূজার ব্যবধান বুঝাইবার যে একটা আয়োজন এই আয়োজনটা পর্যন্ত নষ্ট করে দিতেছে এই যে আমাদের হালাত আমাদের প্রজন্মের এই হালাত যদি বাকি থাকে তাহলে কোথায় থাকবে তাদের ঈমান আর কোথায় থাকে থাকবে তাদের তাওহীদের উপরে বিশ্বাস এখন একদল আছে মুনকিরে কোরআন কোরআন অস্বীকার করে আর একদল আছে মুনকিরে হাদিস হাদিস অস্বীকার করে এমনকি নতুন শিক্ষা কমিশন যেটা গঠন করা হয়েছিল এইখানেও হাদিস মুনকিরে হাদিসকে জায়গা দিয়েছে মুসলমানের শিক্ষা কমিশন তো এরা এসে কি শিখাবে এই শিক্ষা কমিশন যেখানে জায়গা পেয়েছে মুনকিরে হাদিস এরা যদি জাতির কাছে শিক্ষা সিলেবাস পেশ করে তারা জাতিকে কি শিখাইব হাদিস শিখাইব নাকি বাংলাদেশ থেকে হাদিস সরানোর মেহনত করব যদি হয় আমাদের প্রজন্মের শিক্ষার হাল তখন আমাদের প্রজন্মের ইমানের অবস্থাটা কোন জায়গায় ধীরে ধীরে গিয়ে দাঁড়াবে এটা মুসলমান হিসাবে মুসলিম ঘরের একজন অভিভাবক হিসাবে প্রত্যেকটা মুসলমানের চিন্তা আর ভাবনার বিষয়ে পরিণত হয়েছে ফেরেশতা বিশ্বাস করে না জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না নাস্তিকরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না আপনারা বলুন তো জান্নাত জাহান্নাম আছে না নাই নাস্তিকরা তো এটা বিশ্বাস করে না আচ্ছা আপনারা বলুন তো ফেরেশতা আছে না নাই ওরা ফেরেশতা দেখে না তাই ফেরেশতা বিশ্বাস করে না আরো উপরে গিয়ে নাস্তিকদের একটি দল আছে তারা বলে আল্লাহ নাই নাউজুবিল্লাহ জোরে বলেন তারা রব বিশ্বাস করে না স্রষ্টাও বিশ্বাস করে না যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কারোর ইমানের জায়গায় এই জায়গায় চলে যায় তখন তার মরার পরের হালতটা কি তার মরার পরে
সে কোথায় যাবে এবার এগুলো হলো চিন্তার বিষয় এগুলো হলো ভাবনার বিষয় স্রষ্টা একজন আছে এইটা ভুলানোর জন্য আমাদের সন্তানদেরকে দীর্ঘদিন ডারউইনের প্রাণীবিজ্ঞান পড়ানো হয়েছে প্রাণীবিজ্ঞান পড়ানোর নামে পড়াইছে কি ডারউইনের ভ্রান্ত মতবাদ এটা পড়াইছে ডারউইনের এই প্রাণীবিজ্ঞানের এই অংশ পড়ানোর মাধ্যমে তাওহীদ তাওহীদের উপরে বিশ্বাস এটা নষ্ট হয় এক আল্লাহর উপরে ঈমান নষ্ট হয় আপনারা মুমিন হিসাবে বলুন তো আমাদের কি বানাইছে কে আল্লাহ আরো জোরে আওয়াজ করে বলুন আমাদের কি বানাইছেন কে আল্লাহ এই আসমান জমিন কার বানানো আল্লাহ আমাদের সকলের মালিক পালনে ওয়ালা কে আল্লাহ এই যে আমাদের বানাইছে আল্লাহ আল্লাহ তাআলা খালাকাল ইনসান মানুষকে বানাইছেন আল্লাহ এই যে বিশ্বাস এটা নষ্ট করার জন্য প্রাণীবিজ্ঞানের এই অংশ ডারউইনের ভ্রান্ত মতবাদ যথেষ্ট ডারউইনের মতবাদ বলবে যে মানুষ আল্লাহ বানায় না এটা বান্দর ছিল পরে মানুষ হইছে এটা আসলে ছিল বানর পরে এটা হয়ে গেছে ল্যাজরুস পেরে মানুষ যদি স্রষ্টার উপরে ঈমান নষ্ট করে দেয়া হয় তাহলে তার তাওহীদ তার ঈমান নষ্ট হয়ে যাবে এই ডারউইনের ভ্রান্ত মতবাদ আমাদের শিক্ষা সিলেবাস থেকে সরানোর জন্য আল্লামা নূর হোসেন কাসেমী আন্দোলন করেছে আল্লামা জুনায়েদ বাবুনগরী আন্দোলন করেছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি আন্দোলন করেছে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি কথা বলেছে কিন্তু এ সকল আলেম ওলামাদের কোনো কথা শুনে নাই সাতির কাছে বারবার শিক্ষা হিসেবে ডারউইনের মতবাদ পাঠাইছে এটা পয়রা কি হবে এটা পয়রা একটা ভুল মেসেজ জাতির কাছে পৌঁছে থাকবে প্রজন্মের মুসলমানের কাছে পৌঁছে থাকবে আর যদি সে খালি এই পড়াটা পয়রা খালি কয় যে আমার আল্লাহ বানায় নাই নাউজুবিল্লাহ তাইলে তো কালিমাওয়ালার ঘরে জন্মায়ও বেঈমান হয়ে গেছে জন্ম তো হয়েছে কালিমাওয়ালার ঘরে কিন্তু বেঈমান হয়ে গেছে এই বিশ্বাসের কারণে প্রাণীবিজ্ঞান তো আমাদের মাদ্রাসায় পড়ানো হয় আমাদের আকাবিররা প্রাণীবিজ্ঞানের উপরে কিতাব লিখেছেন কিতাবের নাম হায়াতুল হাইওয়ান অর্থাৎ প্রাণীর বৈশিষ্ট্য প্রাণীর খাসলাত প্রাণীর উপরে বৈচিত্র্যময় গবেষণা জাতির কাছে আমাদের আকাবির পেশ করেছেন কামালউদ্দিন দমেরি রহমতুল্লাহ আলাইহি উনি বিস্তারিত এক ভান্ডারের কিতাব লিখে ছাইরা দিছেন কিন্তু এই কিতাব দিয়া মানুষে বান্দর অথবা মানুষে হনুমান বানাইবার চেষ্টা করা হয় নাই বরঞ্চ মানুষের ঈমানকে মজবুত করার চেষ্টা হয়েছে অর্থাৎ প্রাণীর গবেষণা মানুষের কাছে পেশ করে মানুষের তাওহীদকে আরো শক্তিশালী করা হয়েছে যে দেখো রবের কুদরত দেখো রবের বৈচিত্র্য সৃষ্টি দেখে তুমি তোমার রবকে চিনতে থাকবে এই যে আমাদের সন্তানদের এই বেহাল হালাত যে সন্তানদের শিক্ষার ভেতরে রাসূল নাই সন্তানদের শিক্ষার ভেতরে আকায়েদ নাই সন্তানদের শিক্ষার ভেতরে সিরাত নাই হায়াতে সাহাবা নাই ইবাদতের মাসায়েল নাই এগুলো থেকে দূরে সরায়া সরায়া 80 বছরের একটা মুসলমান কিন্তু ওযু করা জানে না 70 বছরের একটা মুসলমান কিন্তু গোসল করা জানে না কিভাবে জানাবাত থেকে পবিত্র হইতে হয় দেহ নাপাক হয়ে গেলে কি করতে হয় এতটুকু তার জানা নাই একটা নারী প্রতি মাসে তার মিনসের মাধ্যমে তার দেহ নাপাক হইতেছে পাক অবস্থায় সে কি করতে পারবে নাপাক অবস্থায় তার কি হালতে চলতে হবে কি করতে হবে এতটুকু সুস্থ মাসায়েল আমাদের নারী জাতি মুসলিম রমণীদের কাছে পৌঁছে নাই এখন বাধাগ্রস্ত রয়েছে পৌঁছে না এই সব কিছুকে আঞ্জাম দেওয়ার জন্য জাতির ঈমান আর জাতির ইবাদত যেটা তার মরার পরের তোহফা এইটাকে হিফাজত করার জন্য আমাদেরকেই ভূমিকা রাখতে হবে আমাদের সন্তানদেরকে আমাদের ঈমান শিখাইতে হবে সরকার চকিদারি করে তোমার সন্তানের ঈমান ঠিক করে দিবে না ঠিক
এই সরকার মুসলমানের সরকার বসে না এদেশে 17 কোটি মুসলমানের দেশ বটে কিন্তু এখানে বসে হিন্দুদের সরকার এখানে বসে খ্রিস্টানদের সরকার ঠিক বললাম ঠিক না বললাম ঠিক বাজে কথা বলতেছি নাকি এখানে সরকার বসায় ভারত সরকার বসায় আমেরিকা কেউ তোমারে হিন্দু বানাবে কেউ তোমার প্রজন্মকে খ্রিস্টান বানায় দিবে তো এবার তোমার ফয়সালা হলো তুমি তোমার সন্তানকে কি বানাবে অথবা তোমার সমাজের একটি প্রজন্মের একটি ফুলকে তুমি কি দজকে ফেলবে না এই ফুলটাকে জান্নাতের বাগানে পাঠাবে এটা তোমার ফয়সালা নিতে হবে আমার সমাজ নিয়ে ফিকির করে আমার ফয়সালাকে গ্রহণ করতে হবে সুতরাং এলাকার ছোট্ট একটা সবাহি মক্তব প্রজন্মের মুসলমানের ঈমান ঠিক করবে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক গ্রামে গ্রামে একটা কইরা মক্তব করার প্ল্যান নিয়েছিলেন কেন মক্তবে গেলে বাচ্চারে ঈমান শিক্ষা দেয়া হবে প্রতিটা পাড়ায় পাড়ায় ঈমান শিক্ষা দেওয়ার আয়োজন হওয়া দরকার এই মসজিদের পূর্ব পাশে একটি মাদ্রাসা যেটা চালু ছিল আজকে এই মাদ্রাসাটা বন্ধ হওয়ার পথে এই এলাকাবাসী প্ল্যান করেছে মসজিদের পশ্চিম পার্শ্বের এই জায়গাটায় বাচ্চাদের প্রাইমারি ঈমান শিক্ষার আয়োজনের একটা ব্যবস্থা এখানে চালু রাখতে আমাদের ঘরে ঘরে আশা আর ব্রাক কেজি স্কুল এগুলো বসে বসে আমাদের সবাহি মক্তবের তো কাম সারা করে দিচ্ছে এখন আর মসজিদের সবাহি মক্তব খোলা নাই আমাদের তো এই জায়গাটার জন্য একটু ফিকির করতে হবে আপনাদের আপনার সন্তানের ঈমান বাঁচায় দেওয়ার জন্য অন্য জেলা থেকে কেউ এসে এখানে এসে আপনার সন্তানের ঈমান রক্ষা করে দিয়ে যাবে না সুতরাং ঈমান রক্ষায় মাদ্রাসার ভূমিকা دینی তালিম জমিনে চালু রাখার আয়োজন এটা হলো সর্বোচ্চ প্রসেস এই কারণে আমাদের আকাবিররা মাদ্রাসা করেছেন জাতির ঈমান রক্ষা করেছেন এই ঢাকা শহরে এক সময় মাদ্রাসা ছিল না হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে এই হাল জমানার বুজুরগরা পর্যন্ত মাদ্রাসা এমন কড়াই করছে আল্লাহ পাকের মেহেরবানি ঢাকা শহরে যদি মাদ্রাসা না থাকতো তাইলে এই ঢাকা শহরে নাস্তিকদের জালায় টুপি লয়ে হাঁটতে পারত না টুপি লয়ে হাঁটতে পারত না এখন নাস্তিকরা কথা বললে উত্তর গেটে মাদ্রাসার ছাত্ররা যায় হাজির হয়ে যায় এইটা নিয়েও নাস্তিক পাড়ায় মাথা ব্যথা ওরা বলে যে হুজুররা রাজনীতি করে মাদ্রাসার ছাত্র দিয়ে এই সমস্ত তকমা লাগায় যে হুজুররা কিছু হইলেই মাদ্রাসার সব ছাত্র লয়ে বাইতুল মুকাররমের উত্তর গেট আর রাজপথ দখল করে বসে থাকে এই হুজুররা যদি দখলে না দিত তাইলে এতদিন তসলিমার আদার দখল করে খেয়ে ফেলত মুসলমানের ঈমান আমাদের আকাবিররা মাদ্রাসার বীজ বপন করে আমাদের উপরে রহম করে দিয়ে গেছেন যে আজ ইসলামের বিপক্ষে কথা বলতে নাস্তিকদের হিসাব করে কথা বলতে হয় সুতরাং ঢাকা শহরের যে অবস্থা আপনার গ্রামের আপনার পাড়ারও এই একই অবস্থা আপনার পাড়ার মুসলমানদের ঈমান রক্ষা করার জন্য আপনার এলাকায় ঈমানের গাছ আপনাকেই দেখভাল করতে হবে যত্ন করতে হবে আমি এই দেলোয়ার তোমাদের সংগঠনের সদস্য কত জন 50 জন সদস্য আছে এই সংগঠনে প্রায় তা আমি ওদেরকে বলেছি তোমরা নিজেরা এখানে অংশ গ্রহণ করবা আর কারা কারা এই মাদ্রাসায় সাদাকা খায়রাত করবে নিজের প্রজন্মের ঈমান রক্ষায় সাদাকায়ে জারিয়ার আমল আল্লাহর রাসূলের শাফাত কামনায় তোমরা সবার বাড়ি বাড়ি দলে দলে যাইবা এই যে ওরা যে দলে দলে আপনাদের বাড়িতে যাবে যায়া যে এই মাদ্রাসাটাকে এস্টাবলিশ করবে এর জন্য মাহফিলে জামাতবন্দি ঘোষণার মাধ্যমে যদি একটা কিছু শুরু হয়ে যায় তাইলে জিনিসটা সকলের সমর্থন ও সকলের সাহায্য সহজে মাদ্রাসায় পৌঁছার জন্য একটা উসিলা হয় তো এখানে কিছু নাম অলরেডি এসে গেছে সভাপতি আজকের না আলহাজ মোহাম্মদ কবির হোসেন সাহেব উনি একাই 1% জায়গা দিবে আলহামদুলিল্লাহ আগামী কালকে বাড়ি যায় ঘুমায় ঘুমায় পরে কইন আলহামদুলিল্লাহ এখন কর দরকার দেখি রাগ হইছেন
জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সাইফুল ইসলাম সাহেব উনি জমি ক্রয় বাবদ 1 লক্ষ টাকা দিবে।